আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আলহাজ কাজী ফজলুল হক অনলাইন স্কুল, কামারগঞ্জ শ্রীনগর মুন্সীগঞ্জ। হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ এভরিবডি? আই হোপ ইউ আর ফাইন। আই এম সুলতানা ইয়াসমিন, আই এম অলসো ফাইন। ওকে স্টুডেন্টস, টুডে আই উইল টেক ইউ এ ইংলিশ ক্লাস ফর ক্লাস টেন। নাও ইংলিশ ফার্স্ট পেপার, ইউনিট ওয়ান, লেসন ফোর। আওয়ার টপিক্স নেম ইজ রেসপন্সিবিলিটিস, দায় দায়িত্ব সমূহ। ফার্স্ট, উই উইল নো লার্নিং আউটকামস, আমরা প্রথমত শিক্ষণফল জেনে নেব। ন্যারেট ইনসিডেন্টস, লিসেন টু অ্যান্ড আন্ডারস্ট্যান্ড আদার্স। দেন স্টুডেন্টস, নাও উই উইল নো সাম ভোকাবুলারি টেস্ট। পাসারবাই, নাউন পথচারী। ইমিডিয়েটলি অ্যাডভার্ব, তৎক্ষণাৎ। গ্রোন, নাউন গঙ্গানু। অব্লিগেশন, নাউন নৈতিক বা আইনগত বাধ্যবাধকতা। পার্সিউ, ভার্ব অন্বেষণ করা। ফান্ডামেন্টাল অ্যাডজেক্টিভ, মৌলিক। এক্সপ্রেশন, নাউন মত প্রকাশ। ফ্রিডম, স্বাধীনতা। ইকুয়ালিটি, নাউন সমতা। এফেক্টিভলি অ্যাডভার্ব, কার্যকরভাবে। অ্যাটিটিউড, নাউন দৃষ্টিভঙ্গি। ওকে স্টুডেন্টস, নাও টেক ইউর বুক অ্যান্ড ফাইন্ড আউট দ্য পেজ নাম্বার 11। ফার্স্ট আই উইল রিড ইউ এ টেক্সট উইথ মিনিং। রনিস মাদার গেভ হিম 50 টাকা টু বাই সল্ট অ্যান্ড চিলিস। রনির মা রনিকে 50 টাকা দিয়েছিল লবণ এবং মরিচ কেনার জন্য। অন হিজ ওয়ে টু দ্য মার্কেট, বাজারে যাওয়ার পথে রনি ফাউন্ড এ পোর পাসারবাই ট্রাইং টু হোল্ড এ বয় আপ। রনি দেখতে পেল একটা গরিব ছেলেকে তোলা হচ্ছে, হু ওয়াজ লাইং অন দ্য রোড গ্রোনিং, যে রাস্তার উপর শুয়ে ঘুঙাচ্ছিল। কামিং নিয়ার, কাছে গিয়ে রনি স দ্যাট, রনি দেখতে পেল ইট ওয়াজ হিজ ক্লাসমেট তানিম, ইহা ছিল তার সহপাঠী তানিম, হু ওয়াজ হিট বাই এ স্পিডিং মোটর বাইক, যে দ্রুতগামী মোটর যান দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল। ইমিডিয়েটলি হি স্টপড এ বেবি ট্যাক্সি অ্যান্ড টুক তানিম টু এ ক্লিনিক। তৎক্ষণাৎ সে একটি বেবি ট্যাক্সি ডাকল এবং তাকে ক্লিনিকে নিয়ে গেল। ফ্রম দেয়ার হি ফোনড তানিমস প্যারেন্টস, সেখানে গিয়ে সে তানিমের পিতামাতাকে ফোনে জানালো। হোয়েন দে কেম টু দ্য ক্লিনিক, যখন তারা ক্লিনিকে আসলো, রনি রিটার্নড হোম উইদাউট দ্য সল্ট অ্যান্ড চিলিস, রনি লবণ এবং মরিচ ছাড়াই বাড়ি ফিরল। হি হ্যাড ইউজড দ্য মানি টু পে দ্য ট্যাক্সি ড্রাইভার, সে টাকাটা ট্যাক্সি ড্রাইভারকে দিয়ে দিয়েছিল। সো স্টুডেন্টস, ইউ ক্যান আন্ডারস্টুড দ্য হোয়াট ইজ রেসপন্সিবিলিটিস। নাও আই উইল লার্ন ইউ অ্যানাদার টেক্সট উইথ মিনিং। এ রেসপন্সিবিলিটি ইজ এ ডিউটি অর অ্যান অব্লিগেশন টু ডু সামথিং, দায়িত্ববোধ হল কোনো কিছু করার জন্য কার্যভার বা দায়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু অ্যাটেন্ড স্কুল অ্যান্ড পার্সিউ ইউর স্টাডিজ প্রপারলি, টু টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস ইন দেয়ার ওল্ড এজ অ্যান্ড সো অ্যান। উদাহরণস্বরূপ, বৃদ্ধ বয়সে তোমার পিতামাতাকে দেখাশোনা করা, নিয়মিতভাবে বিদ্যালয়ে যাওয়া এবং পড়াশোনার প্রতি লেগে থাকাও তোমার দায়িত্ব রয়েছে।
You also have responsibility to your society and the government. Is it to help a neighbor in trouble or to cast your vote if you are 18 or over? তোমার আরও দায়িত্ব রয়েছে সমাজ ও সরকারের প্রতি, যেমন প্রতিবেশীর সাহায্য করা এবং 18 বছর বা তারও বেশি হলে ভোট প্রদান করা। এ রেসপন্সিবিলিটি ইজ অলসো অ্যান অব্লিগেশন অর এ ডিউটি নট টু ডু সামথিং। দায়িত্ববোধ হলো আরও কোনো কিছু করার বাধ্যবাধকতা বা দায়ভার নাও বটে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি নট টু স্টিল এ বুক ফ্রম এ পাবলিক লাইব্রেরি অর নট টু পাইল আপ ইউর বিল্ডিং মেটেরিয়ালস অন দ্য ফুটপাথ। উদাহরণস্বরূপ, যে সরকারি কোনো গ্রন্থাগার থেকে বই চুরি করে না আনা এবং ফুটপাতে তোমার মেরামতের জিনিস না ফেলা। দিস আর ইউর রেসপন্সিবিলিটিস অ্যাজ সিটিজেন্স। নাগরিক হিসেবে এগুলো তোমার দায়িত্ব ও কর্তব্য। বাট দেয়ার আর রেসপন্সিবিলিটিস অব দ্য গভর্নমেন্ট অ্যাজ ওয়েল। কিন্তু সরকারেরও কিছু দায় দায়িত্ব রয়েছে। আওয়ার গভর্নমেন্ট হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি টু প্রোভাইড ফর ইটস সিটিজেন্স দ্য বেসিক নেসেসিটিস অফ লাইফ ইনক্লুডিং ফুড, ক্লোথিং, শেল্টার, এডুকেশন অ্যান্ড মেডিকেল কেয়ার। আমাদের সরকারের দায়িত্ব তার নাগরিকের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসাসহ জীবনের মৌলিক চাহিদা সমূহের যোগান দেয়া। দ্য গভর্নমেন্ট অলসো হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ ইটস সিটিজেন্স হুইচ ইনক্লুড ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ফ্রিডম অফ দ্য প্রেস, ফ্রিডম অফ রিলিজিয়ন, ইকুয়ালিটি অফ অল বিফোর ল এটসেট্রা। বাক ও মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা, আইনের কাছে সকলের সাম্যতা ইত্যাদি অধিকার সংরক্ষণের করে জনগণের মৌলিক অধিকার রক্ষা করাটাও সরকারের দায়িত্ব। মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ টার্ন দ্য পেজ। দ্য নলেজ, স্কিলস অ্যান্ড অ্যাটিচিউডস ইউ হ্যাভ গেইনড অ্যাট হোম, অ্যাট স্কুল অ্যান্ড ইন সোসাইটি উইল হেল্প ইউ টু বি অ্যাওয়ার অফ ইউর রেসপন্সিবিলিটিস অ্যান্ড টু ক্যারি দেম আউট এফেক্টিভলি। তুমি বাড়িতে, বিদ্যালয়ে ও সমাজে যে কোনো জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি অর্জন করেছ তা তোমাকে দায় দায়িত্ব গ্রহণ করতে ও ফলপ্রসূভাবে পরিচালনা করতে সাহায্য করবে। রিমেম্বার, ডিসচার্জিং ইউর রেসপন্সিবিলিটিস উইল বি গুড ফর ইউ, গুড ফর ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড গুড ফর ইউর সোসাইটি অ্যান্ড কান্ট্রি অ্যাজ এ হোল। মনে রেখো, তোমার দায়িত্ব বোধ সামগ্রিকভাবে তোমার নিজের জন্য ভালো হবে, তোমার পরিবারের ও বন্ধুদের জন্য ভালো হবে, ভালো হবে সমাজ ও দেশের জন্য। ওকে স্টুডেন্টস, আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রেসপন্সিবিলিটিস। নাও আই উইল টেক ইউ সাম হোমওয়ার্ক। প্লিজ ওপেন ইউর নোট খাতা অ্যান্ড রাইট ডাউন অন ইট। হোমওয়ার্ক, কোশ্চেন নাম্বার ওয়ান, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই আন্ডারস্ট্যান্ড বাই
রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি কোশ্চেন নাম্বার টু ডিড রনি ডু রাইট অর রং হোয়াই কোশ্চেন নাম্বার থ্রি হোয়াট এলস কুড রনি ডু ই ডু ইন দ্য সিচুয়েশন ওকে মাই ডিয়ার স্টুডেন্টস থ্যাংক ইউ এভরিবডি সি ইউ এগেন